মার্বেল জয়েন্ট কাটিং করার আগে মার্জিন এবং বর্ডার বাদ দিয়ে একটি ঘরে কত পিস মার্বেল লাগে কি করে হিসাব করব। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে খুব সহজে সেটা বুঝিয়ে দেব। আপনি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার অনেক অনেক উপকৃত হবে, তবেই ভিডিওটি সম্পূর্ণ নতুন মার্বেল মিস্ত্রিদের জন্য। দেখুন আমার ফ্লোর বসানো কমপ্লিট হয়ে গেছে, তবে সব কিছুই ডিটেলস আমি এই ভিডিওতে বলে দেবো। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও। একটি ঘরে জয়েন্ট কাটিং করার সময় মার্জিন এবং বর্ডার বাদ দিয়ে কত ফুট মার্বেল লাগছে সেটা কি করে আমি হিসাব করব। তো আপনাদেরকে খুব সহজেই সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। তাহলে চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথমে আপনার যেটা কাজ সেটা আপনি কি করবেন, সেটা আপনি কত ইঞ্চি মার্জিন দেবেন আর কত ইঞ্চি বর্ডার দেবেন সেটা চিন্তা করুন। তো আমি এখানে 6 ইঞ্চি মার্জিন দেব আর 2 ইঞ্চি বর্ডার দেব। তো সেই হিসাব অনুযায়ী এটাকে আমি মেজারমেন্ট করছি। কীভাবে করছি দেখুন, দেখুন 6 ইঞ্চি মার্জিন 2 ইঞ্চি বর্ডার, অর্থাৎ 6×6=12 ইঞ্চি আর 2×2=4 ইঞ্চি, 12×4=16 ইঞ্চি, অর্থাৎ এক সাইডে 8 ইঞ্চি আর এক সাইডে 8 ইঞ্চি, দুই দিক মিলিয়ে আমাদের 16 ইঞ্চি হচ্ছে, যার কারণে আমরা 16 ইঞ্চির পরে যে জায়গাটুক থাকবে সেটা আমরা হিসেব করব। দেখুন মার্জিন আর এই 2 ইঞ্চি বর্ডার, তাহলে 8 ইঞ্চি হলো। এবার আমরা যতটুকু গ্যাপ থাকে তার থেকে একটু কিন্তু আমরা কম নিই, যে সাইড লাইন থেকে এটা বাড়িয়ে নিই। তাহলে 8 ইঞ্চি যদি থাকে এটাকে আমরা 7.5 ইঞ্চি নেবো, বা 7 ইঞ্চি নেবো আমরা, এটা 7 ইঞ্চি নেবো, এদিকে 7, অর্থাৎ 7×7=14 ইঞ্চি। তো আমরা এখান থেকে এই 14 ইঞ্চি বাদ দিলাম, এখান থেকে আমরা এই 14 ইঞ্চি বাদ দিলাম। দেখুন এখান থেকে 14 ইঞ্চি বাদ দিলাম, এদিকে দেখুন, এদিকে দেখুন, এদিকে 6 ইঞ্চি ধরুন, 6 ইঞ্চি মার্জিন, 2 ইঞ্চি বর্ডার, 8 ইঞ্চি হলো। এদিকে দেখুন, এদিকে 6 ইঞ্চি বর্ডার, 2 ইঞ্চি মার্জিন। এইবারে এই গ্যাপ যতটুকু আমার থাকবে সবসময়, যদি মার্জিন আর বর্ডার নিয়ে যদি 8 ইঞ্চি হয় সেখানে আমাকে 7 ইঞ্চি দিতে হবে, কারণ সাইড লাইন কেটে 1 ইঞ্চি আমি বাড়িয়ে নেব। যাই হোক সেটা পরের বাদ দিচ্ছি। এবার দেখুন এই দুটো আমি বাদ দেওয়ার পরে আমি এর কতটা চওড়া আছে এবং ওই সাইডের কতটা চওড়া আছে সেটা আমি এখন হিসাব করব। হিসাব করে তারপরে কিন্তু এখানকার জয়েন্টটা আমি কাটিং করব। আপনাদের বোঝার সুবিধে আমি আর এখানে ছক বানিয়েছি। দেখুন এটা হচ্ছে 57 ইঞ্চি, এদিকে লাগছে 85 ইঞ্চি, আমার মার্জিন 6 ইঞ্চি, 2 ইঞ্চি বর্ডার, 8 ইঞ্চি, 8 ইঞ্চির জায়গায় আমি 7 ধরেছি, ওই দিকে ধরেছি 7, 7×7=14 ইঞ্চি মাইনাস করার পরে এদিকে লাগছে 57, এদিকে লাগছে 85, এই হয়ে গেল। পুনরায় কতটুকু এদিকে পাথর লাগবে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমরা এবার হিসেব করবো পাথরটা লম্বায় বসাবো না আড়ে বসাবো সেটা আমাকে হিসেব করতে হবে। আর লম্বায় এবং আড়ে বসানোর আগে আমার পাথরের সাইজটাকে মাপতে হবে, যে কত পিস পাথর বসছে, আড়ে কত পিস দিতে হবে এবং লম্বায় কত পিস দিতে হবে। চলো সেটা এখানে যেটা পাথর আছে আমাদের 30 ইঞ্চি আর 45 ইঞ্চি, এখানে পাথর 30 আর 45, তার মানে পাথরটা আমাকে লম্বায় এইভাবে ফেলতে হবে। এখানে আসো, দেখো পাথরটা আমি এইভাবে লম্বায় ফেলবো, এইভাবে লম্বায় আমার 3 পিস ফেলতে হবে আর এই ধারে ফেলতে হবে 2 পিস, অর্থাৎ পাথরটা ঠিক এইভাবে ফেলতে হবে। দেখো এই সাইডে একটা ছোট্ট আমার কাট পিস লাগবে, আর এই কাট পিসটা লাগছে আমার ওইখানে, দেখুন ওই সাইড অফ সাইডে, সবসময় কাট পিসটা অফ সাইডে লাগবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, সর্বপ্রথমেই আপনি মার্জিন বর্ডারটা কত ইঞ্চি দেবেন সেটা হিসাব করে নেবেন, যেটা হবে তার থেকে 2 ইঞ্চি আপনি কম নেবেন। ধরুন ওইদিকে 6×2=8, এদিকে 6×2=8, 8×8=16 ইঞ্চি, আপনি সেটাকে 14 ইঞ্চি নেবেন। তো 14 ইঞ্চি বাদ দেওয়ার পরে আপনি ওয়াল থেকে মাপলেন কতটুকু হলো, ওইখান থেকে ওয়ালে মাপলেন কতটুকু হলো পেয়ে গেলেন। আবার সেম এইদিকে, এদিকে আপনি 14 ইঞ্চি বাদ দিলেন, 14 ইঞ্চি বাদ দেওয়ার পরে ধরুন এই 14 ইঞ্চি বাদ,
তারপর থেকে যেটা থাকবে সেটা আপনি মেপে নিলেন, নিয়ে আপনি ফ্লোরের কতটুকু পাথর পাবেন সেটা কিন্তু অলরেডি আপনার হিসাব হয়ে গেল। এর পরের কাজ হচ্ছে আপনার কি, আপনি পাথরটা লম্বায় দিবেন না আরে দিবেন, সেটা নির্ভর করছে আপনার, আপনি যদি আগে ফ্লোর বসিয়ে থাকেন তাহলে তার উপরে। দেখুন এই ধারে ভেন্সটা মতো সব লম্বায় দিয়েছি আমরা, অতএব ভেন্সটাকে আমাকে লম্বায় দিতেই হবে, যে এখানে লম্বায় ছাড়া কোনো উপায় নেই। আর যদি আপনি প্রথম বসান তাহলে আপনি হিসাব করে দেখবেন সেটা লম্বায় দিলে ভালো হয় না আরে দিলে ভালো হয়, যেহেতু আমাদের এখানে লম্বায় বসানো আছে ওই কারণে আমরা পরপর এরকম তিনটে দেব। ওখানে একটা ছোটো কাঠপিট কাঠপিস আর এই ধারে আমার পরপর ওইখানে একটা এইখানে একটা, তো এইভাবে আমরা এই ফ্লোরের জয়েন্টটা কাটিং করব। এইবারে যেভাবে আমরা পাথরটা কাটিং করব ঠিক সেইভাবে কিন্তু ইঁটগুলো আমরা পেতে নিয়েছি। তো ইঁট পেতে নেওয়ার একটা সিস্টেম দেখাই, অনেকে কী করে এই একটা ইঁটের উপরে দুটো পাথর দেয়, এইটা অর্ধেক এটা অর্ধেক, আমরা কিন্তু সেটা দেবো না। আমরা ওই দেখুন এই চারটে ইঁট দেখতে পাচ্ছি, এই চারটে ইঁটে একটা পাথর, আবার ওই চারটে ইঁটে একটা পাথর, এইভাবে কিন্তু আমরা জয়েন্ট কাটিং করবো। তাহলে জয়েন্টটা কিন্তু খুব সুন্দরভাবে কাটবে, বেশি ঠেলাঠেলি করতে হবে না। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেমনভাবে আমরা এই জয়েন্টগুলো কাটিং করি। আমরা যে হিসাবটি দিয়েছি সেই হিসাব অনুযায়ী আমরা পাথর বিছিয়ে নিয়েছি, এখন আমরা জয়েন্ট কাটিং করব, তারপর ওইখানে আমরা ফ্লোরটা বসিয়ে দেব। তো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন। ফ্লোরের জয়েন্ট কাটিং করার পর ফ্লোর বসিয়ে দিয়েছি, তারপর আমরা সাইড লাইন কেটে নিয়েছি, সাইড লাইন কেটে নেওয়ার পরে আমরা বর্ডারটা বসিয়ে দিয়েছি। তো ফাইনালি আমাদের ফ্লোর বর্ডার বসানো কমপ্লিট হয়ে গেছে। তো এইরকম ছোটো ছোটো বিষয় জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। তো বন্ধুগণ, আমার চ্যানেলে আপনারা সব ধরনেরই ভিডিও পেয়ে যাবেন, একবার আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, হয়তো আপনার জন্য আপনার যেটি প্রয়োজন সেই ভিডিওটি হয়তো আমার চ্যানেলে রয়েছে। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমার দেখতে থাকুন, আর কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বন্ধুগণ, আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটির নাম রুট গ্রিন। সকল বন্ধুর কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন, এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।